হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস। সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন 2024, তো তোমরা জানো 2024 সালের সেপ্টেম্বরের 1 তারিখে মাদ্রাসা বোর্ডের যে গ্রুপ ডি এক্সাম ছিল সেটি কমপ্লিট হয়ে গেছে। এবার রেজাল্ট আসার পালা। তো খুব শীঘ্রই কিন্তু এই এক্সামের রেজাল্ট কিন্তু আসতে চলেছে। 12 তারিখের আগেই কিন্তু রেজাল্ট প্রকাশ হয়ে যাবে এমনটাই খবর কিন্তু আমরা পাচ্ছি। তবে গতকালকে তার আগের দিন একটি কোর্টে যে পিটিশনাররা বা পর্ষদ যে বিষয়টাকে তারা তুলে ধরেছে, পর্ষদ যে খবরটা সেখানে কোর্টকে জানিয়েছে, সেখানে তারা নাকি বলেছে 24,000 প্লাস যারা আগে পরীক্ষা দিয়েছিল তাদের রেজাল্টটা আলাদা করে বার করবে, এবং যারা 2024 সালের এই সেপ্টেম্বরের 1 তারিখে যে পরীক্ষাটা দিল সেখানে 73,000 প্লাস ক্যান্ডিডেট সেখানে অ্যাপিয়ার করেছিলেন। পরীক্ষা যাই দেখ না কেন, সেখানে তাদের রেজাল্ট কিন্তু একটা আলাদা করে সিট বার করবে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো এই দুটি খবর কিন্তু একসঙ্গে, রেজাল্ট যেটা আমি আগে বলছিলাম যে দুটো রেজাল্ট হয়তো একসঙ্গেই বার করবে, কিন্তু এখন সেটা দেখা যাচ্ছে প্রশ্নপত্রের একটু মারপেচ থাকার কারণে। 2011 সালে এক ধরনের প্রশ্ন হয়েছিল, 2024 সালে আর এক ধরনের প্রশ্ন হয়েছে, যে কারণে প্রশ্নের সঙ্গে কোনো মিল নেই না থাকার কারণে একটা সমস্যাই কিন্তু পর্ষদ পড়তে চলেছে বা পড়বে, সেই ভয়ে কিন্তু এই ধরনের একটা অগ্রিম খবর কিন্তু কোর্টে পেশ করেছে এরকম শোনা যাচ্ছে। তো যাই হোক, খুব খুশির খবর, দুটো দুই রকমভাবে রেজাল্ট বার হলে সেটাই কিন্তু সঠিক হবে বলে আমারও মনে হয়। তোমাদের যেটা মনে হয় সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো চলো, আমরা এর আগের একটা ভিডিও আমি দেখেছি যে ইন্টারভিউ রিলেটেড যে ভিডিও দেওয়া হয়েছিল সেখানে পর্ব নাম্বার 1 ছিল। আজকের এই ইন্টারভিউ ভিডিওটি হচ্ছে পর্ব নাম্বার 2। তো চলো দেখে নিই। গ্রুপ ডি সম্পর্কিত যে ধরনের প্রশ্নপত্র ইন্টারভিউতে ধরা হতে পারে ঠিক সেই ধরনেরই প্রশ্নপত্র নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হলো। দেখো, 1 নম্বর প্রশ্নতে কী বলা হয়েছে, 5ই সেপ্টেম্বর কোন দিবস পালন করা হয়? 5ই সেপ্টেম্বর কোন দিবস পালন করা হয়? তোমরা সকলেই জানো যে গতকাল 5 তারিখ ছিল, 5ই সেপ্টেম্বর গেছে, সারা ভারতবর্ষব্যাপী একটি আলোড়ন, একটি আনন্দের দিন কিন্তু কালকে কেটেছে শিক্ষক মহলে। তোমরা প্রত্যেককেই জানো যে 5ই সেপ্টেম্বর কোন দিবস পালন করা হয়, তাহলে বুঝতেই পারছো যে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে শিক্ষক দিবস। চলো তারপরে 2 নম্বরের প্রশ্নটা দেখে নিই, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? তো স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তখন তোমাকে এই প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, তুমি কিভাবে উত্তরটা দেবে? যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন, কিভাবে উত্তরটা দেবে? এইভাবে উত্তরটা দেওয়া যেতে পারে, দেখো স্যার, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তো চলো তারপরের প্রশ্নটা দেখে নেব, 3 নম্বরের প্রশ্ন, একটি ইসলামিক প্রশ্ন রয়েছে এখানে, কিরামান কাতিবিন কথার অর্থ কী? কিরামান কাতিবিন কথার অর্থ কী? তো এই কথার অর্থ হচ্ছে সম্মানিত লেখক বিন্দু, সম্মানিত লেখক বিন্দু। বানানটা আমি লিখে দিচ্ছি, অনেকেই যারা হয়তো ইসলামিক বিষয়ে জানে না তাদের জন্য একটু অসুবিধা হতে পারে, যে কারণে আমি বানানটা লিখে দিচ্ছি, অবশ্যই তোমরা দেখে নিতে পারো। সম্মানিত দন্তাস্য ময়ে ময়ে আঁকা দন্তান্বয়ে হস্যি, তো সম্মানিত লেখক বিন্দু, লয়েকার খ ক বৃন্দ। তারপরে প্রশ্ন দেখে নেব, 4 নম্বরের প্রশ্ন, দেখো কেমন বলা হয়েছে, বলুন তো কার জন্মদিনটিকে জন্মদিবস হিসাবে পালন না করে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়? এটা প্রত্যেককেই তোমরা জেনে গেলে এই প্রশ্নের উত্তরটা তোমাদের প্রত্যেককেই জানার দরকার, বা এর আগের কথাবার্তায় আমরা কিন্তু জেনে গেছি যে কার জন্মদিনটিকে
জন্মদিবস হিসাবে পালন না করে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কিভাবে দিতে হবে তো চলো দেখে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটা আমাদের এরকমভাবে দিতে হবে, হ্যাঁ স্যার, জন্মদিন দিনটিকে জন্মদিবস হিসাবে পালন করা হয়ে থাকে, পালন না করা হয়ে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়ে থাকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের। তারপরের প্রশ্ন আমরা দেখে নেব, পাঁচ নম্বরের প্রশ্ন দেখো, গ্রুপ ডি এর কাজ কি? গ্রুপ ডি এর কাজ কি? তোমরা এর আগের ভিডিওতে দেখেছো গ্রুপ ডি এর কাজটা কি, সেখানে তোমাদের হোমওয়ার্ক করতে বলেছিলাম, তোমরা এখনও পর্যন্ত কেউ কমেন্ট করে জানাওনি যে তোমরা নিজেরা বাড়িতে এই কাজটি করেছো কি না। তো প্রত্যেককে বলবো এই কাজটি তোমরা নিজে থেকে করবে, আর আমি যে বিষয়টাকে এখানে আলোচনা করছি সেটাকে একবার শুনে নাও, তাহলে তোমরা আরও ভালোভাবে সেটাকে লিখে মুখস্থ করতে পারবে। তো এখানে মনে রাখতে হবে, যেহেতু মাদ্রাসা হাইস্কুলের গ্রুপ ডি এর চাকরি এটি, তাই সেখানে যারা থাকবে, যারা সেখানে থাকবে অর্থাৎ সেখানে কারা থাকবে, না মাস্টার মহাশয়েরা থাকবে, শিক্ষক বা শিক্ষিকারা থাকবে, তো অ্যাকচুয়াল যে কাজটি হবে সেটি মাস্টার মহাশয় বা শিক্ষক মহাশয়ের তারা যে নির্দেশটা দেবে, মাস্টার মহাশয় বা শিক্ষক যারা থাকবেন সেখানে তারা যা নির্দেশটা দেবেন সেই নির্দেশকে মেনে চলতে হবে, তারা যে নির্দেশটাই দেবে সেটাকে যথাযথভাবে পালন করতে হবে। যেমন কোনো ফাইলপত্র, খাতা কলম, চেয়ার বেঞ্চ, চায়ের কাপ, আরও অনেক জিনিস যেগুলো স্কুলের সরঞ্জাম আর কি, সেই সমস্ত জিনিসগুলোকে এক স্থান থেকে আরেক স্থানে যদি রেখে আসতে বলে বা সেগুলোকে পরিবর্তন করতে বলে, তাহলে কিন্তু সেগুলোকে করতে হবে একজন গ্রুপ ডি কর্মীকে। তাছাড়া কোনো একজন স্কুলে এসে হেড স্যারের খোঁজ করছেন বা অন্য কোনো একটি স্যারের খোঁজ নিচ্ছেন বা কোনো দরকার আছে সেই জন্য সেই ব্যক্তি স্কুলে এসেছে, তাহলে তাকে তার বিষয়টাকে জেনে নিয়ে বুঝে নিয়ে তাকে দেখিয়ে দিতে হবে যে মাস্টারমশাই কোন ঘরে থাকেন। তারপরে এমনও হতে পারে কেউ যদি কোনো ফর্ম নিয়ে আসে এবং সেই ফর্ম ফিল আপ করতে তার কোনো অসুবিধা হয়, যদি জানা থাকে অবশ্যই তাকে সহযোগিতা করা, এই সমস্ত কাজগুলো কিন্তু করতে হবে। তাছাড়া আরও কাজ আছে, যেমন খাতাপত্রে বা কোনো কাগজে কোনো ছবি বা রবার স্ট্যাম্প এগুলো লাগিয়ে দেওয়া, এই সমস্ত কাজগুলোও কিন্তু একজন গ্রুপ ডি কর্মীকে করতে হয়ে থাকে। তবে একথাটা মনে রাখতে হবে অবশ্যই যে একজন গ্রুপ ডির কোনো অফিসিয়াল ক্ষমতা নেই, কাউকে তিনি কোনো নির্দেশ জারি করতে পারবেন না, কোনো মাস্টারমশাইকে বা হেড স্যারকে কোনো নির্দেশ দিতে পারবেন না, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এইভাবে গুছিয়ে বিষয়গুলোকে নিজে লিখতে হবে। চলো তারপরে ছয় নম্বরের প্রশ্ন দেখে নিই, কোন ফেরেস্তা সিংহায় ফুঁ দিলে কিয়ামত হবে? কোন ফেরেস্তা সিংহায় ফুঁ দিলে কিয়ামত হবে? তো সিংহা কি? সিংহা হচ্ছে একটি বিশাল আকার বাঁশি, সিংহা হচ্ছে একটা বিশাল আকার বাঁশি। তো এই প্রশ্নের যেটা উত্তর বলতে হবে, যে কোন ফেরেস্তার কথা এখানে জানতে চাওয়া হয়েছে, তা বলতে হবে হ্যাঁ স্যার, এটি হযরত ইসরাফিল আলাইহিস সালাম এর কথা বলা হয়েছে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম এই সিংহাতে মুখ দিয়ে একদিন ফোঁ দেবে, যখন মহান স্রষ্টা হুকুম করবে সেই হুকুমের আশায় কিন্তু এই বাঁশি কিন্তু ধরে বসে রয়েছে, হুকুম পেলেই কিন্তু বাঁশি বাজিয়ে দেবে। আর সেই বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে যেটা ঘটবে, ভয়ঙ্কর একটা পরিস্থিতি, একদম এই পৃথিবী ধ্বংসলীলায় সেদিন পরিণত হবে, আসমান জমিন পাহাড় পর্বত সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সেদিন। তো এই কথাটা এখানে আমরা পেয়ে থাকি, অবশ্যই মনে রাখবে হযরত ইসরাফিল আলাইহিস সালাম এই সিংহায় ফোঁ দেবেন আর সেই দিনকে কিয়ামত হবে। তারপরে
সাত নম্বর প্রশ্ন দেখো, ডক্টর রাধাকৃষ্ণন কবে ভারতরত্ন পুরস্কার পান? ডক্টর রাধাকৃষ্ণন কবে ভারতরত্ন পুরস্কার পান? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে ১৯৫৪ সালে। অবশ্যই মনে রাখবে, ১৯৫৪ সালে রাধাকৃষ্ণন ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। আট নম্বরের প্রশ্ন, মালাকুল মাউত কোন ফেরেস্তার উপাধি ছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে তা হচ্ছে হযরত আজরাইল আলাইহিস সালাতু সালাম। বানানটা আমি লিখে দিচ্ছি, হ অন্তুজ্য রত হযরত আজরাইল, আ অন্তর্য রয়াকা হাসাই ল আজরাইল আলাইহিস সালাতু সালাম। নয় নম্বরের প্রশ্ন, ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তো এই বিষয়টা গতকালকে যেহেতু ঘটে গেছে তার জন্য এর ওপরেই প্রশ্নটা একটু বেশি করে দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন যেগুলো আসবে সেগুলো অন্যরকমের প্রশ্ন হবে। তো চলো তারপরের প্রশ্নটা দেখে নিই। দশ নম্বর প্রশ্নটা দেখো, ফেরেস্তা কোন উপাদান থেকে সৃষ্টি? ফেরেস্তা কোন উপাদান থেকে সৃষ্টি? তো এই প্রশ্নের যেটা উত্তর হয়ে যাবে তা হলো, ফেরেস্তা হলো নূর, অর্থাৎ জ্যোতি, নূর বা জ্যোতি থেকে সৃষ্টি হয়েছে। নূর বা জ্যোতি, দন্তে নয়ে হস্যু র বা দন্তে নয়ে দীর্ঘ র, নূর বা জ্যোতি, এই নূর বা জ্যোতি থেকেই ফেরেস্তাদের সৃষ্টি। আজকে শেষ প্রশ্ন, এগারো নম্বরের প্রশ্ন দেখো, ধরুন আপনাকে চাকরিটা দেওয়া হলো না, তাহলে আপনি কি করবেন? যদি আপনাকে এই ধরনের প্রশ্ন করে থাকে আপনি সেক্ষেত্রে কি উত্তর দেবেন? চলো দেখে নিই। আমি এরকম করে উত্তরটা লিখেছি, তোমরা মিলিয়ে নেবে। হ্যাঁ স্যার, আমার নিজের প্রতি দৃঢ় বিশ্বাস আছে, আমি চাকরি অবশ্যই পাবো, তাছাড়া চাকরি তো আমাকে পেতেই হবে, এটা আমি বিশ্বাস করি, চাকরি পাওয়া না পাওয়া এটা আমার হাতে নেই। আমার হাতে যেটা আছে তা হলো আমি ভালোভাবেই প্রস্তুতি নিয়েছি, পড়াশোনা করেছি, ভালোভাবে পড়াশোনা করে প্রস্তুতি নিয়ে আমি কিন্তু আজকে এই জায়গায় আসতে পেরেছি। তাই আমি বিশ্বাস করি যে আমি যতটা প্রস্তুতি নিয়েছি ঠিক সঠিক প্রস্তুতি নিয়েছি, তাই আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি। বাকি কিছুটা হয়তো রাস্তা বাকি আছে, সেটা আমার হাতে নেই, আমি ঈশ্বর বা মহান স্রষ্টার হাতে ছেড়ে দিয়েছি। এইভাবে উত্তরটা দিতে পারা যায়। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদেরকে বেশি করে শেয়ার করে দেবে, আর যারা নতুন তাদেরকে বলবো অবশ্যই তোমরা একটি সাবস্ক্রাইবার করে আমার এই চ্যানেলের পাশে থাকবে। প্রতিনিয়ত একটি করে ভিডিও কিন্তু তোমরা পেতে থাকবে। আজকে এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, ইন্টারভিউ ভালোভাবে প্রস্তুতি নিতে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।